দেখো, তুমি জানো যে গতকালই রাজ্যপাল একটা টুইট করেছিলেন এবং জানিয়েছিলেন যে রাজভবনে একটা রিপোর্ট দিতে হবে বা তার মতামত পাঠাতে হবে রাজ্য নির্বাচন কমিশনের। দুটো প্রশ্ন, একটা হচ্ছে পুরসভার কি প্রস্তুতি এবং কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে কি পদক্ষেপ করছে কমিশন। আজকে কিছুক্ষণ আগে রাজ্য নির্বাচন কমিশন যে রিপোর্ট তৈরি করেছে, চূড়ান্ত করেছে এবং ইতিমধ্যে রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা রাজভবনে পৌঁছেছে, তাতে একদম স্পষ্ট করে রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে বা রাজ্য নির্বাচন কমিশনার নিজে সেই চিঠি পাঠিয়েছেন রাজ্যপালকে, তাতে বলা হয়েছে যে আপাতত কেন্দ্রীয় বাহিনী দরকার নেই। তুমি যেটা বললে তার সপক্ষে যেটা বলছে রাজ্য নির্বাচন কমিশন, যেটা ব্যাখ্যা দিচ্ছে যে যে পর্যাপ্ত পুলিশের সংখ্যা দেয়া হয়েছে রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তাতে রাজ্য নির্বাচন কমিশন সন্তুষ্ট এবং আশ্বস্ত। রাজ্য নির্বাচন কমিশন মনে করছে যে রাজ্য প্রশাসন যে সংখ্যক পুলিশ মোতায়েন করার কথা বলেছে সেই সংখ্যক পুলিশ দিয়ে নির্বিঘ্নে, নিরপেক্ষভাবে এবং সুষ্ঠুভাবে রাজ্যের পুরভোট বা কলকাতার পুরভোট করা সম্ভব। সুতরাং এখনই বা আপাতত রাজ্য নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে এবং কমিশনের তরফে যেটা জানানো হয়েছে রাজ্যপালকে, যে কেন্দ্রীয় বাহিনীর কোনো দরকার নেই। তুমি জানো যে তিনবার তলব করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপাল, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যপালের কাছে রাজ্য নির্বাচন কমিশনার যাচ্ছেন না, কিন্তু ইতিমধ্যে রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে তার যে রিপোর্ট আর তার যে বক্তব্য সেটা রাজভবনে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কি পদক্ষেপ করছে রাজ্য নির্বাচন কমিশন। যে পুরভোট হবে 19 তারিখ 19শে ডিসেম্বর, কি কি পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে, 20,000-এর বেশি পুলিশ থাকছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দরকার নেই এই পরিস্থিতিতে, কারণ কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করেই রাজ্য প্রশাসনের যা পর্যাপ্ত পুলিশ বা যা সংখ্যা তাতে আশ্বস্ত রাজ্য নির্বাচন কমিশন। সেই কথা আজকে রাজ্যপালকে স্পষ্টভাবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবে রাজ্য নির্বাচন কমিশনকে যে কেন্দ্রীয় বাহিনীর দিয়ে ভোট করা উচিত বলে রাজ্যপাল বলছিলেন, সেই রাজ্যপালের আর্জি কার্যত খারিজ করে দিল রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে দ্বিতীয়বার বৈঠকের সময় তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে কি পদক্ষেপ করা হচ্ছে, আজকে সেই চিঠিতে স্পষ্ট করে দিল রাজ্য নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা এবং রাজ্যের পুলিশ দিয়েই কলকাতা পুরসভা নির্বাচন হবে। ধন্যবাদ। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে পুরো ভোট নিয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। পুরো প্রশাসক যারা আছেন তারা কিন্তু ভালো করে দায়িত্ব নিয়ে কাজ করুন, আপনাদের ইলেকশনগুলো খুব তাড়াতাড়ি হবে। টেনিওর পরে আছে 10 বছর সেটা নিয়ে আমি চিন্তা করছি না, ওই দুটো যেটা আমি চিন্তা করছি যেগুলো পেন্ডিং হয়ে আছে, ওই দুটো আমরা রেডি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ডেটগুলো আমাদের দিয়ে দেবে তো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএসসি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ডেটগুলো আমাদের দিয়ে দেবে, যাতে ওই ডেটগুলো বাদ দিয়ে করা যায়। তারপরে গঙ্গাসাগরের মেলা আছে, হোলি আছে, সব কিছু দেখে নিয়ে ওই ডেটগুলো পুরো একটা রেডি করবে, এটা হোম সেক্রেটারির কাজ করে এটা।